একটি সপ্তাহ পরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকার অনুষ্ঠান দেখার জন্য। আমি খান মোহাম্মদ আছি এবং থাকবো আপনাদের সাথে পুরোটি সময় জুড়ে। বরাবর আমাদের মাঝে একজন অতিথি থাকে যে বলে যে কোনো একটা সময় সে কীভাবে অপরাধ জগতের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলে। আজকে ও ব্যতিক্রম নয়। আমরা এমন একজন অতিথি এনেছি যিনি বলবেন যে শ্বশুর বাড়ির চোখে বড় হবার জন্য, অর্থনৈতিকভাবে নিজেকে বলিষ্ঠ করার জন্য কীভাবে আস্তে আস্তে নিজেকে জঘন্যতম অপরাধের দিকে ঠেলে দিয়েছিলেন। সময় নষ্ট করবো না, সরাসরি ওনার কাছে চলে যাব। আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ আরাফ। মোহাম্মদ আরাফ, আরাফ আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর রামগঞ্জ। হ্যাঁ, লক্ষ্মীপুরের রামগঞ্জ কাজিরগাঁও গ্রাম। কাজিরগাঁও গ্রাম। আমি আপনার কয় ভাই বোন আপনারা? আমরা তিন ভাই দুই বোন। তিন ভাই দুই বোন। আপনি কি সবার বড়? আমি সবার ছোট। সবার ছোট। জি। আচ্ছা, তো পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন? নবম শ্রেণী পর্যন্ত। নবম শ্রেণী। জি। তারপরে আর কি পড়াশোনা করতে পারেননি কেন? আসলে আমার নাচ গান এবং ফ্যাশনের প্রতি নজর ছিল, আর প্রথমটা হচ্ছে লাভ, মানে প্রেমের দিকে নজর ছিল কিন্তু পড়াশোনার দিকে নজর ছিল না। বাবা তো কি করতেন আপনার বাবা? বাবা ছোটখাটো একজন কনফেকশনারি ব্যবসা করতেন, সেখানে পান সিগারেট চাউগুলা বিক্রি করতেন। আচ্ছা, তো সরাসরি ঘটনার দিকেই যাই, আপনি নবম শ্রেণী থেকে কি আপনাকে বের করে দিয়েছিল নাকি আপনি নিজেই স্বেচ্ছায় পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন? না, পরিবার তো অবশ্যই আমার ভালো চাইছে, কিন্তু আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওই ভালোবাসার পেছনে সময় দিতে দিতেই তাদের ফ্যামিলি সম্পর্কে অনেকটুকুই আমি জানি, যে তাদের ইনকাম কতটুকু, তার বাবা কি করে, তারা মাসে কত টাকা খরচা করে। তো ওগুলা জানার পরই আসলে আমার ভিতরে এই চিন্তা আসে যে আমি টাকা ইনকাম করব, সেই সাথে তার বাবা মাকে এবং ওই মেয়েটাকে আমি দেখাবো যে খরচ আমিও করতে পারি। প্রেম কবে থেকে শুরু করেছিলেন আপনি? প্রেম করা শুরু করেছিলাম আমি 12 লাস্টে, 12 শেষ দিকে। কোন ক্লাসে থাকতে? নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা? নবম শ্রেণীতে পড়ার পর পরেই এই ঘটনা না, ওটা আরো পরে আর কি। ওটা আরো পরে ঘটনা। জি। আচ্ছা, মেয়ে কোথায় থাকতো আপনার? আশেপাশেই থাকতো নাকি? আমার থেকে 3-4 কিলো দূরে। 3-4 কিলো দূরে। জি। তো প্রেমে যখন আপনারা এরকম একটা সম্পর্ক আপনাদের ভিতরে চলছিল, সেই সময় আপনার প্রথম কি মাথায় আসে? প্রথম তো মাথায় আসে যে আমি ওই মেয়েকে বিয়ে করব। বিয়ের জন্য যখন জানাজানি হয়, তার ভাই একটা ছিল আমার সমান, আমারই বয়সের, তো সে জানতে পারে আমি তার বোনকে পছন্দ করি। তো আমার চলাফেরা, ফ্যাশন, গান ওগুলা হয়তো তারা পছন্দ করতো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল না, সেজন্য তারা এগুলো মানি নেয়নি। বিভিন্ন মুরব্বীদেরকে জানায়, সবাইকে জানানোর পরে আমার পাগলামিটা একটু বেড়ে যায় যে আমি ওই মেয়েকেই বিয়ে করব। ইভেন আমি আপনাদের মতো যদি করে আপনাদের মেয়েকে চালাতে পারি, সেই চেষ্টাই আমি করবো, এরকম বিভিন্ন আশ্বাস আমি তাদেরকে দিই। পরে এক পর্যায়ে আমি মেয়ে আমার এই সমস্ত দীর্ঘ লং সময় এই সমস্ত প্রসেসিং বা ঘোরাফেরা বা আমার ইমোশনাল মুড দেখে আমি এটা রাজি হয়, তখন আমি ওই মেয়েকে এক কথা বলতে গিয়ে নিয়ে পালিয়ে যাই আর কি। তো এইভাবে 2-4 মাস 6 মাস ঘোরার পরে যখন টাকা পয়সা নাই, বন্ধুবান্ধবের কাছে চাইছি দেয় নাই, আত্মীয় স্বজন চাইছি কেউ দিয়েছে কেউ দেয় নাই, তখন থেকে আমার ওই প্রেমের মাঝেই তখন টাকার চিন্তাটা ঢুকে যায় যে আমি প্রেম ভালোবাসা করতে গিয়ে আসলে টাকা চিনলাম, টাকাটা কত মূল্যবান জিনিস। ইভেন সবার মন বা সবার উপকারে যেতে হলে, মন খুশি রাখতে হলে টাকার দরকার। ওই প্রেমে থাকা অবস্থায় পলানোর সময় আমার মাথায় টাকা ঢুকে যায়, তখন থেকেই আর কি এই খারাপ লাইনে জড়িয়ে পড়া। চাকরির বা অন্য কিছু চেষ্টা করেননি? আসলে চাকরি বা অন্য কিছু চেষ্টা করি নাই, এই স্বল্প বেতনে আমার হবে না, কারণ অনেক টাকার প্রয়োজন ছিল। আমার যেই শাশুড়িটা ছিল, ওনার কথা অনুযায়ী যে ওনার হাজব্যান্ড ওনাকে 70,000 টাকা প্রতি মাসে দিত সংসার খরচের জন্য, তো সেখানে আমার ফ্যামিলি চলতো সর্বোচ্চ 12,000 টাকায়, একেবারেই নিম্ন মধ্যবিত্ত আর কি। সেখান থেকে আমাদের ওই চিন্তা যে আমি টাকা কীভাবে ইনকাম করব। পরে বিভিন্ন বন্ধুবান্ধব আছে না, একই সাথে খারাপ বন্ধুবান্ধব থাকে, ভালো বন্ধুবান্ধব থাকে। তখন আমি একটা চায়ের দোকানে আড্ডা দিতাম, তো ওখানে আমরা সবাই বড় ভাই বড় ভাই বলতো। ওই চায়ের দোকানের একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক, সে আমার বয়সে জুনিয়র, বাট সে তার একজন একটা গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডকে নিয়ে সেও পলায়া যায়। তো যাওয়ার পরও পুলিশ তখন আমার নামে একটা মামলা দায়ের করে, ইভেন সে সাথে আরও 6 জন আসামি ছিল। ওই 6 জন আসামির থেকেই মানে আমি তখন পলাতক থাকি। আমি আমার গার্লফ্রেন্ডকে রেখে, ঘটনা কিন্তু ওই ছেলের,
কিন্তু আমি ওই দোকানে যাই, চা খাইতাম, সিগারেট খাইতাম, আড্ডা দিতাম, তো মানুষ মনে করছে যে আমার বন্ধু, সেই জন্য আমি ওই মামলাটা জড়িয়ে পড়ি। ওখানে আমি 2 মাস জেল খাটি। ওই 2 মাস জেল খাটার পরেই টাকার চিন্তা প্লাস জেলখানায় অনেকের সাথে আমার ভালো সম্পর্ক হয়, কেউ মাদক ব্যবসায়ী, কেউ অস্ত্র কারবারী, কেউ আছে ফ্যামিলিকে খুন করছে, মানে বিভিন্ন ধরনের লোকের সাথে আমার জেলখানায় পরিচয়। সেখান থেকে মূলত আমি টাকা ইনকাম করার একটা পথ বাইর করি, যে শিশু বাচ্চাদেরকে কিডন্যাপ করব। শিশু বাচ্চাদের মা বাবা তো ধরেন যেভাবে হোক যত কিছু বিক্রি করে হোক, শিশু বাচ্চাদেরকে বাঁচানোর জন্য মানুষ টাকা নিয়ে আসে আর কি। তো আমরা এই জায়গাটা একটা বিরতিতে যাব, জি, তারপর ফিরে এসে শুনবো যে আপনারা আসলে প্রথম কবে কিডন্যাপ করলেন এবং কতগুলো করেছেন, বাজে কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা সবকিছুই জানার চেষ্টা করব। দর্শক সাথেই থাকুন, চলছে শিকার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকারে। আমি খান মোহাম্মদ আছি এবং আমার সাথে আছে আরাফ। বলছিল সে কিভাবে আস্তে আস্তে খুব খারাপ একটা জগতে জড়িয়ে পড়ে, যেখানে ছোট বাচ্চাদেরকে টার্গেট করে কিডন্যাপ করার প্ল্যান করেছিল এবং তারা করেওছিল। কি করেছিল শুনবো সরাসরি ওনার কাছে। জেল থেকে বের হওয়ার পরে আমার 2টা বন্ধু ছিল জেলখানায় পরিচয়, দুজনের বাড়ি ছিল লক্ষ্মীপুরে, আরেকটা ছেলে বাড়ি ছিল হাজীগঞ্জে, চাঁদপুরে হাজীগঞ্জে। তো ওখানে তারা আমাকে বলে যে ট্রেন থেকে যে লোকগুলা নামে বা চাঁদপুর লজগার থেকে যে লোকগুলা নামে, যাদের কাছে শিশু বাচ্চা আছে, ইভেন অনেক ব্যাগ ট্যাগ আছে, তারা হয়তো হাত পাও বা সবই ব্যস্ত রাখে, শুধু বাচ্চাটাকে একজনও কোলে নেয়। তো আমরা ওই বাচ্চাদেরকে টার্গেট করতাম, আমাকে চুজ করে যে কি চাঁদপুরে না হাজীগঞ্জে। তখন আমি বললাম যে হাজীগঞ্জে ভালো হবে যেহেতু ট্রেনে মানুষ। পরে আমরা এই যে ছেলেটা আমাকে অফার করে তার নাম ছিল নিলয়। তো নিলয়ের কথা মতো আমার তো টাকা দরকার, সাহস বেড়ে গেছে, কী হবে না হবে ওইদিকে আমি চিন্তা করিনি। তখন তার সাথে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি আসি। তখন তার আবার 3-4 জন বন্ধু আছে, আমি তাদেরকে চিনি না, সে ওদের সাথে কথা বইলা 2 জায়গা লোক ঠিক করে যে হাজীগঞ্জে ফজরের টাইমে কখন ট্রেন আসে আর চাঁদপুরে ফজরের টাইমে যেই সিএনজিগুলো রওনা দেয় ওখানে তার সোর্স আছে। আচ্ছা, তার সোর্স আবার জানাচ্ছে যে কারা ভালো ফ্যামিলির পোশাক আশাক দেখে, ব্যাগ ট্যাগ ফলো করে, ওগুলো করার পরে তারা মানে তথ্য দিত যে এদেরকে ভালো হবে, এই গাড়ির নাম্বার, এই কালারের পোশাক। তো ওইটা আবার সে, আমি কিন্তু প্রধান ছিলাম না, আমি জাস্ট টাকার জন্য তার সহকারী ছিলাম। তো তারাও কিন্তু অনেকটাই খারাপ, সেটা কিন্তু আমি জানতাম না। জেলখানায় স্বাভাবিকভাবে পরিচয়, রুমমেট ছিল, ওইরকম আন্তরিকতা থেকে আমার টাকার প্রয়োজন দেখে আমি খারাপ কাজে লিপ্ত হই, কিন্তু তারা কিন্তু আসলেই একদম আসলেই মানে বাজে মানের ছিল, সেটা আমি পরে বুঝতে পারি। তখন যাক, হাজীগঞ্জ থেকে ট্রেন থেকে একটা ফ্যামিলি নামে, ওরা কাপল, সম্ভবত একটা বাচ্চা ছিল, সাথে 2টা ব্যাগ ছিল, 2টা ব্যাগই, একটা বড় ব্যাগ, একটা ছোট ব্যাগ, 2টা ব্যাগ তার হাজব্যান্ডের কাছে আর তার ওয়াইফের কাছে হচ্ছে তার শিশু বাচ্চাটা। যখনই বটতলা নামের একটা জায়গা আছে হাজীগঞ্জ রেল স্টেশনে, ওই বটতলাতে আমরা ওই আমার যে প্রধান ছিল কাজের তার সাথে আমরা গিয়ে ওখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম, অস্ত্র, ছুরি, এমন এমন ছুরি যেটা আলোতে নিলে মানে চকচক করে, এর প্রধান কারণ ছিল ভয় ভীতি। আর ওই গ্রুপে একটা ছেলে ছিল নিলয়, নিলয়ের আরেকটা ছোট ভাই ছিল আপন চাচাতো ভাই, সে বাচ্চাদেরকে একটা আঙ্গুল সবসময় চেষ্টা করে যে একটা আঙ্গুল কাটার জন্য, কারণ একটা আঙ্গুল কাটলেই বাচ্চার তার পরিবাররা তখন অনেকটাই আতঙ্কিত হয়ে পড়তো বা বাঁচানোর জন্য যা দরকার তাই দিয়া দিত। এটা কি প্রতিবারই করতেন আপনারা? আসলে আমি এটা পরে বুঝতে পারি, আমি তো হেডের সাথে 2-4টা কাজে ছিলাম, তারপরে আমি ভয় পাই যাই, কারণ আমি জেলখানায় যখন গিয়েছিলাম, ওই যে আমার একটা বন্ধু না যার দোকানে আমি সিগারেট খাইতাম আর কি, সে যখন মেয়ে নিয়ে পালিয়ে যায়, যখন আমি 2 মাস জেল খাটছিলাম, আমি জেলখানা যাওয়ার পরে বুঝছিলাম যে কোন ধারার মামলা জীবনে খাইতে হবে আর কোন ধারার মামলায় গেলে আমার 5-7 বছর, 10 বছর, 15 বছর জেল খাটবে, ওগুলো আমি চিন্তা করতাম। এই জন্য আমি বড় কোনো ধারার মামলার দিকে যাইতাম না, অর্থাৎ বড় কোনো ক্রাইমের দিকে আমি যাইতাম না। যেই ক্রাইম করলে ধরেন 2 মাস, 4 মাস, 6 মাসের ভিতরে ছুটা যাইব, ওই ধরনের ক্রাইমে আমি
তাদের সাথে অ্যাটেন্ড করতাম, কিন্তু তাদেরকে আমি বলতাম না, আমার মনে মনে এটা থাকতো। কারণ আমি জেল খাটার পরে বুঝছি যে এমন এমন ভুল আছে যেটা মানুষ করলে 5 বছর, 7 বছর, 10 বছর এমনকি 15-20 বছরও জেল খাটা লাগে। ওখান থেকে আমার একটা ভয় ঢুকে যায়, এখান দিয়ে আমার টাকাও দরকার ছিল, ওখান দিয়ে আবার একটা ভয় ছিল যে বড় কোনো মামলা যদি আমি খাই তাহলে তো আমার লাইফটা 10-15 বছর বা 8 বছর ভিতরে থাকবে, ভিতরে চলে যাবে। তখন ওই নীলয়ের যে ছোট ভাইটা ছিল চাচাতো ভাই, সে ওই বটতলাতে একটা শিশু বাচ্চার আঙুল কেটে দেয়। আসলে আমি এটার জন্য, বয়স কত ছিল বাচ্চার? বাচ্চার বয়স কত? 3 বছর। একটা আঙুল কেটে দেওয়ার পরে আমি তো টাকার জন্য আসছি এসব কাজে সাহস নিয়ে, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না এসব দেখার জন্য। আমি কিন্তু জানতাম না যে তারা আঙুল কেটে দিবে। পরে আমারই এলাকার একটা ছেলে ছিল, তখন আমি তাকে কাজে নিয়ে আসতে চাইছিলাম, তাকে আর আমি আনি নাই, যার কারণে যখনই আঙুলটা কেটে দেয় তখনই মনে করেন এরা সর্বপ্রথম দুইটা ব্যাগ, তাদের মোবাইল, টাকা পয়সা, তার মায়ের, বাচ্চার মায়ের যে স্বর্ণ ছিল, কতটুকু ছিল সেটা আমি জানি না, স্বর্ণগুলা, রিং, হাংটি এগুলা নিয়ে আনিছে। নেওয়ার পরে আমরা ওখান থেকে চলে যাই, তাদেরকে গাছের সাথে বান দিয়া, আমাদেরই তখন মানে একজনের জামা ছিল পাতলা, ওটা দিয়ে মুখটুক বান দিয়া চলে যায়, শিশুটাকে একটা ভালো জায়গায় মানে বসা করায় আমরা এগুলো নিয়ে চলে যাই, চলে আসি ওরকম নির্জন জায়গায়। বাচ্চাটাকে একা বাবা মাকে বেঁধে রেখে চলে, বাবা মাকে বেঁধে রাখি, বাচ্চাটাকে আমরা ভালো একটা জায়গায় বসা করাই, তারপর আমরা ওখান থেকে কেটে পড়ি এগুলো নিয়ে। আর তারপরে তো আর আমাকে তো আর খুঁজে পায়নি, তারপরে আমার সহকারী যারা ছিল এগুলা ভাগ বাটোরা করে তারা নিয়ে যায়। আসলে সত্যি কথা বলতে কি, আমি 10 বছর 15 বছর কখনোই জেল খাটতে চাইনি, এটা আমার মাথায় সবসময় থাকতো যে আমি বড় কোনো মামলায় জেল খাটবো না। সে আপনার মামলার কথা ঠিক আছে, কিন্তু যে বাচ্চাটার আঙ্গুল কাটলেন, যে বাচ্চাটাকে আঙ্গুল কাটলেন, বাবা মাকে অত্যাচার করে বেঁধে রাখলেন নির্জন একটা জায়গায়, একটা জায়গায় রেললাইনের পাশে, রেললাইনের পাশে বাচ্চাটাকে রেখে দিয়েছেন, 3 বছরের একটা বাচ্চা। জি, সে তো কিছু বোঝে না। খবর নিয়েছিলেন পরে যে বাচ্চাটা বেঁচে আছে কিনা? আসলে বাচ্চা তো অবশ্যই বেঁচে থাকবে, যেহেতু তার মাত্রই একটা আঙ্গুল, মানে আপনারা খোঁজ নেননি? না, আমরা আর খোঁজ নেইনি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি এবং ফিরে এসে আরো কিছু কথা শুনবো ওনার মুখ থেকে, ফিরে আসুন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকারে, আমি খান মোহাম্মদ আছি এবং আমার সাথে আছেন এমন একজন অতিথি যিনি বলছিলেন জঘন্যতম অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করার গল্প, কিভাবে ছোট বাচ্চাকে, 3 বছরের একটা বাচ্চার আঙ্গুল কেটে তার বাবা মার কাছ থেকে সর্বস্ব লুট করে নির্জন জায়গায় বাবা মাকে বেঁধে রেখে বাচ্চাকে একা ফেলে রেখে পালিয়ে যাওয়ার গল্প, বাকিটুকু শুনবো ওনার মুখ থেকে। জি, তারপরে কি হলো, আপনারা ধরা খেলেন কিভাবে সেটা বলেন। আসলে ধরা খেলাম যখন টাকা ভাগ বাটোরা হয়, তখন আমি তো তাদের এই কার্যকলাপ দেখে একটু ভয় পেয়ে যাই, কারণ আমি জেল খাটার পরেই বুঝছিলাম যে না, এটা আমার ঠিক হচ্ছে না। তখনই আমি তাদের কাছ থেকে সম্পূর্ণ যা যা নিয়েছিলাম সেগুলো নিয়ে আমি তাদের সাথে মানে বেমানি করি। তো কী নিয়েছিলেন আপনি? এই যে তার বাচ্চার মায়ের কানের দুল ছিল দুইটা, হাতে রিং ছিল 3-4টা, চিকন একটা গলার চেন ছিল, এগুলা আর নগদ অর্থ ছিল প্রায় 16-17-18 হাজার টাকার মতো, লাখ 16-17 হাজার ওই টাকা নিয়ে আমি তাদের সাথে বেমানি করে চলে আসি। চলে আসার পরে তারা আরেকটা ক্রাইম করতে গিয়ে ওখানে ধরা পড়ে। পরে শুধু জানতে চাই আপনি কতগুলো ক্রাইমের সাথে ছিলেন? আমি বেশি ছিলাম না, অনলি 5-6টা। জি, আচ্ছা। এবং প্রতিবারই কি শিশুদের আঙ্গুল কাটতেন? না, আসলে আমি তো ওটা দেখি নাই, কিন্তু আমি 5-6 বার ওদের মুখ থেকে শুনছি। কিন্তু আমি যে কাজটায় গেছিলাম হাজীগঞ্জের রেললাইনে বটতলায়, সেখানে আমি আঙ্গুল কাটা দেখে সিদ্ধান্ত মানে চেঞ্জ করে ফেলি যে ওদের সাথে থাকা যাবে না, এত বড় মামলা আমি এতদিন জেলে থাকতে চাই না এরকম একটা। আপনি তখনও নিজের ব্যাপারেই ভাবছিলেন? হ্যাঁ, তখন আমি টাকাও প্রয়োজন ছিল, বাট ওই যে জেলখানার, আপনি ভাবছিলেন যে এটার মামলা হচ্ছে হলো 10-15 বছরের একটা মামলা হবে। জি, তখন ওই ছোট্ট প্রাণের ব্যাপারেও আপনার কোনো চিন্তা আসেনি, নিজের ব্যাপারেই ভাবছিলেন তখন? জি, তখন নিজের ব্যাপারে ভাবছিলাম। আচ্ছা, যেই গহনাগুলো পেলেন তারপরে তো কিছু অবস্থার উন্নতি হয়েছে? অবস্থার উন্নতি, শ্বশুর বাড়ির চোখে কি
হিরো হয়ে উঠতে পেরেছিলেন? অবশ্যই না। কি হয়েছিল পরে? আপনার স্ত্রী কোথায়? স্ত্রী তো যে পালায় নিয়ে গিয়েছিলাম, কয়েকদিন আমার বোনের বাড়িতে রাখছি, কয়েকদিন আত্মীয়র বাড়িতে, বন্ধু বান্ধবের বাড়িতে, পরে তাদের বাড়িতে সে চলে যায়। তো আমি আবার তাকে নিয়ে এই যে টাকাগুলো পাইছে এগুলো নিয়ে ভ্রমণ করতে গিয়েছিলাম। ঘুরতে গেছেন? অর্থাৎ ওই টাকা দিয়ে কোনো কাজে আসে নাই, ব্যবসা বাণিজ্য বা ভালো কিছু করা, জাস্ট ঘুরতে করে বেরিয়েছেন আপনারা। তো আপনি ধরা পড়লেন কবে? আমি ধরা পড়ছি যে তাদের সাথে আমি বেইমানি করি যখন এগুলো নিয়ে চলে আসি, হ্যাঁ, তখন তারা আরেকটা ক্রাইম করতে গিয়ে ধরা পড়ে। সেখানে আমার নামে তারা এটাকে বলে মানে মামলাতে আমার নাম তারা গায়ে গেছে, ওই গায়নের ভিতরে আমার নাম তখন মামলায় পড়ে। তখন আমি আবারও ফেরারি থাকি অনেকদিন, প্রায় 6-7 মাসের মতো ফেরারি থাকি। তারপরে আমি কোর্ট সেলেন্ডার করি, 3-4 মাসের মতো জেল খাটি, তারপরে আবার জামিনে বের হই। এখন কি জামিনে আছেন? জি, এখন জামিনে আছি। এখন বর্তমানে কি করছেন আপনি? এখন ব্যবসা করছি। ব্যবসা? জি। কিসের ব্যবসা? ছোটখাটো ব্যবসা, যে ওয়ার্কশপ আইটেম আর কি। ওয়ার্কশপ আইটেম? জি। আপনার সেই স্ত্রী কি এখন আপনার সাথে আছে? জি, এখনও আছে। এখনও আছে? জি। প্রেমটা টিকেছে? হ্যাঁ, প্রেম টিকেছে। প্রেমটা টিকেছে? আমি খুবই লজ্জিত, খুবই অনুতপ্ত, আমি কখনোই এসব করব না। আর অল্প বয়সে যারা প্রেম ভালোবাসা করে বিভিন্ন চিন্তা মাথায় আসে, আমি তাদেরকে বলবো যে এগুলা থেকে বিরত থাকার জন্য, কারণ অসৎ সঙ্গ কখনো স্বর্গবাস হতে পারে না, সেটা আমি পরে বুঝছি। অবশ্যই কম বয়সে এটা কেউই বুঝে না। আপনাকে ধন্যবাদ চ্যানেল 24-এ এসে, শিকারে এসে আপনার স্বীকারোক্তি দেওয়ার জন্য। আমি আশা করি এবং আমরা যারা শুনছি সবাই আশা করব আপনি ভবিষ্যতে সবসময় সৎ থাকবেন এবং ভালো কাজের ভেতরেই থাকবেন। ছোট ইনকাম করেন কিন্তু ভালো থাকেন, এটা সবাই আশা করছি এবং এক্সপেক্ট করছি আপনি এটাই করবেন, এবং আজীবন আপনার সেই প্রায়শ্চিত্য থাকবে, অপরাধ বোধ আপনার থাকবে। কিছু অপরাধের আসলে মাফ হয় না, ভোলা যায় না। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ দর্শক। আবারও সামনের সপ্তাহে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নেব। হয়তো আমরা আমাদের সন্তানদের অনেক বেশি ভালোবাসি, রাস্তাঘাটে যদি এরকম কোনো আপত্তিকর সিচুয়েশন ক্রিয়েট হয় আপনাদের সামনে, সর্বস্ব দিয়ে দেন, কারণ আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা আবার নতুন করে গড়তে পারি এই বিশ্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।